ক্রীড়া জগতের জনপ্রিয় দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও বিরাট কোহলি। বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রীড়াবিদও এই দুজন। এবার সেই দুজনই মুখোমুখি হচ্ছেন টক শোতে। তেমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে আইপিএলে কোহলির ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার 31 আগস্ট নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে ছবিটি প্রকাশ করে আরসিবি। আরসিবির পোস্ট করা ছবিতে দেখা যায় একটি সোফায় মুখোমুখি হয়ে বসে আছেন কোহলি এবং রোনালদো। সেই ছবি দেখে আঁচ করা যায় রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে হাজির হয়েছেন বিরাট কোহলি। এর আগে রোনালদোর সাবেক সতীর্থ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার রিও ফার্দিনান্দের সঙ্গে টক শোতে দেখা যায় রোনালদোকে। কোহলি বরাবরই রোনালদোর ভক্ত ছিলেন। বিভিন্ন সময়ে বলেছেন রোনালদোর মতো অ্যাথলেট তার জন্য অনুপ্রেরণা। রোনালদোর শ্রম, খাদ্যাভ্যাস ও খেলায় তার নিবেদনের ভক্ত কোহলি। অন্যদিকে ঠিক একই কারণে বিরাট কোহলিরও বেশ সুনাম রয়েছে ক্রিকেট বিশ্বে। কোহলির ফিটনেস, নিবেদন, রানের ক্ষুধা ও জেতার মানসিকতা সব কিছুই ফলো করেন অন্যান্য ক্রিকেটাররা। তাই দুইটি আলাদা খেলার দুজন সেরার টক শো দেখার জন্য মুখিয়ে আছে দর্শকরা। দিন দশেক আগে ইউটিউব চ্যানেল খুলেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুতে চ্যানেলটির নাম ইউআর থাকলেও এখন সেটি বদলে করা হয়েছে ইউআর ক্রিস্টিয়ানো। চ্যানেলটিকে অনুসরণের ঘোষণা দিতেই 90 মিনিটে 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে। ইউটিউব চ্যানেলে দ্রুততম 1 মিলিয়ন সাবস্ক্রাইব পাওয়ার ক্ষেত্রে এটি নতুন মাইলফলক বলে উল্লেখ করেছে ফোর্বস। রাতারাতি রেকর্ড তোলা সেই অনুসারীর সংখ্যা এখন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 54.7 মিলিয়নে, যেখানে এখন অবধি 26টি ভিডিও আপলোড করা হয়েছে। চ্যানেলটিতে রোনালদোর ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা সহ পরিবার, পুষ্টি, প্রস্তুতি, ইঞ্জুরি পুনর্বাসন, শিক্ষা ও ব্যবসা সংক্রান্ত বিষয়াদি শেয়ার করার কথা জানিয়েছেন। সত্যি যদি রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে হাজির হন কোহলি, তাহলে নিঃসন্দেহে সেটি প্রচুর ভিউ হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। তবে রোনালদোর চ্যানেল নাকি আরসিবির কোনো প্ল্যাটফর্ম এমন টক শো নিয়ে হাজির হচ্ছে তা সময়ই বলে দিবে। আবু তালহা, অনফিল্ড।